সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। নমস্কার বন্ধুরা, মাহিনা হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রান্না চিংড়ি মাছের পাতুড়ি। চিংড়ি মাছের পাতুড়ি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, আর দেখতে হলে আমার সঙ্গে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন আজকের রান্না। পাতুড়ির জন্য যা যা লাগছে সেটা একবার দেখিয়ে দিই। এখানে লাগছে 150 গ্রাম চিংড়ি মাছ, যেটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে লাগছে হাফ কাপের মতো নারকেল কোড়া, 3টে লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা পাকা, 2 চামচ কালো সর্ষে, আর এখানে 2 চামচ ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা দিলে পাতুড়ির স্বাদ খুবই সুন্দর ও খুব টেস্টি হয় খেতে। আর হচ্ছে পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ। তারপরে লাগছে যেটা সেটা হলো কলা পাতা, এখানে আমি কয়েকটা কলা পাতাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই প্রত্যেকটা মশলাকে আমি এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, পোস্ত, এগুলো সব পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে আমি সমস্ত মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেব 1 চামচ হলুদ। এবার এটাকে ভালো করে 10 মিনিট আমি মাখিয়ে রেখে দেবো। ছানাটাও কিন্তু আমি একই সঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর রান্নাটা শুরু করব। একটা কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে এসছে। এবার আমি কলা পাতাগুলোকে দিয়ে একটু নরম করে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু নরম করে নিলে পাতাগুলো মোড়ানোর সময় ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না, তার জন্য প্রত্যেকটাকেই আমি এই গরম জলের মধ্যে 1 মিনিটের মতো রেখে দেব। আপনারা এটাকে আগুনে একটু হালকা করে এপিট ওপিট করে তেল মাখিয়ে পুড়িয়েও নিতে পারেন, তাহলেও ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে নিয়ে নিচ্ছে একটা কলা পাতা। এবারে এর মধ্যে আপনারা আপনাদের ইচ্ছে মতো মাছের পরিমাণটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ তেল, সর্ষের তেল, 1/2 চামচ এখানে চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি এরকম ভাবে একটা পার্ট পাতার একটা পার্ট এর মধ্যে তুলে দিলাম, আর একটা পার্ট এইভাবে তুলে দিলাম।
এভাবে দিয়ে দিলাম। এবার একটা সুতোর সুতো দিয়ে এভাবে বেঁধে নেবেন। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এভাবে দুটো পার্ট এর উপরে তুলে দিতে হবে, তারপরে বাকি পার্ট দুটো এইভাবে সাবধানে মুড়িয়ে নিতে হবে। এবার একটা সুতো দিয়ে সুতো দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিতে হবে। বেশি বড় সুতো নেওয়ার কোনো দরকার নেই, মোটামুটি এরমভাবে বেঁধে নেওয়া যায় সেইভাবে বুঝে নিয়ে নেবেন। এবারে কাঁচি দিয়ে বেরিয়ে থাকা পাড়টা কেটে দিলাম। এভাবে প্রত্যেকটাকে আমি করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দু চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে কড়াইটা আমি ঘুরিয়ে নিচ্ছি তেলটা। এবারে আস্তে আস্তে করে এই পাতুড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। মাঝে একটু দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু দেখে নেবো। মাঝে আমি একবার দেখে নিয়েছিলাম যে তলাটা পুড়ে টুড়ে গেছে কিনা। এবারে আমি উপরের পাড়টাকে নিচে করে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। আমার চিংড়ি মাছের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা আমি প্লেটে আমি ঢেলে নেব। আপনাদের একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি।
একদম খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত লাগে। আমি ঠিক যেভাবে করলাম সেভাবে বাড়িতে একবার করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন করলেন বা কেমন খেলেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।